দুই নাম্বার নসিহা, স্পেশালি ফর দ্য ইয়াং পিপল অ্যান্ড অলসো ফর দ্য ওল্ডার পিপল, এটা আমার মুখে কি বলেন তো? এটা এই তোমরা কথা বলো না, কারণ এটা কি? আচ্ছা, আমি একটা অনেস্ট রিভিউ চাই, অনেস্ট রিভিউ চাই। আমাকে দাড়ি লেখে অসুন্দর লাগছে? অসুন্দর না সুন্দর লাগতেছে? আমি সুন্দর বলে সুন্দর লাগছে ব্যাপারটা এরকম নয়, বরং ব্যাপারটা হচ্ছে এরকম, দাড়ি যে রাখবে তার মতো স্মার্ট আর কেউ হতে পারে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যে হুজুর দাড়ি রাখলে অনেক মেয়েরা আমাদেরকে পছন্দ করে না? আরে ও তো মেয়ের পাতারই পড়ে না রে ভাই, ও মেয়ের কাতার থেকে আউট। ওই পাকিস্তানি একজন মেয়েকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, আমি রিসেন্টলি দেখছিলাম, তো বলছে যে আপনাদের ছেলেদের মাঝে সবচেয়ে কোন গুণটা বা কোন কোয়ালিটি সবচেয়ে বেশি পছন্দ? মেয়েটা বলল, আমার স্বামী যেমন তেমন হলেই চলবে, বাট দাড়ি না থাকলে আমি বিয়ে করতে পারবো না। তা আমার ওখান থেকে একটা শিক্ষা আমি অর্জন করলাম, যে প্রকৃত পক্ষের যে নারী, যে আসলেই নারী, সে পুরুষের দাড়ি ছাড়া পছন্দ করতে চাইবে না, কথা ঠিক না? তার মানে যে যার দাড়ি না সে যে খুব খারাপ তাও না। আজ থেকে আমরা নিয়ত করছি দাড়ি রেখেই কবরে যাব, রাজি আছেন? আপনারা মনে হয় তারিক জামিলের নাম শুনেছেন? কে কে শুনছেন দেখি একটু। তারিক জামিল সাদা পাগড়ি পরে ফ্রম পাকিস্তান। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। ওনার একটা বই আছে দেখবেন, বইয়ের নাম হচ্ছে চোখে দেখা কবরের আজাব। কিসের দেখা কবরের আজাব? চোখে দেখা কবরের আজাব। ওখানে একটা ছোট্ট ঘটনা আমি গতকালকে পড়ছিলাম, ঢাকাতে ছিলাম, ওখানে বসে পড়ছিলাম। ঘটনার মূল থাম্বনেলটা হচ্ছে এরকম, তোমার চেহারা আমার মতো নয়। থাম্বনেলটা কি ছিল ভাই? এই তো মাশাআল্লাহ, এই যে কুমিল্লা মানুষের আওয়াজ কত সুন্দর, তোমার চেহারা আমার মতো নয়। তা আমি পড়তে শুরু করলাম যে ঘটনাটা আসলে কি, দেখলাম একজন যুবক স্বপ্নে দেখেছে যে সে জাহান্নামের আগুনে পুড়ছে, জাহান্নামের আগুনে পুড়তে দেখে তার ঘুম ভেঙে গেছে। আরেকদিন ঘুমিয়ে যে স্বপ্ন দেখছে যে সে কবরস্থ হয়ে গিয়েছে, হঠাৎ করে নবীর সঙ্গে তার সাক্ষাৎ, নবীজি বলছে, এই যুবক তোমার চেহারা আমার মতো নয়। একজন আলেমের কাছে সে যে বলল, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার নবীজি বলেছে আমার চেহারা নবীজির মতো নয়, এ রহস্যটা কি? হুজুর বলল, তোমার মুখে দাড়ি নাই। তোমার মুখে কি নাই? যার মুখে দাড়ি নাই সে নবীর মতো হতে পারে নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তাহলে আজকে আমার সঙ্গে নিয়ত করতে হবে, হুজুর আজ থেকে আমরা দাড়ি রাখবো, দাড়ি আর কাটবো না। চালাক দেখছেন, ইনশাল্লাহ বলে না, সবাই দুটো হাত তোলেন। আগে হাত না হবেন, হাত রাখেন, হাত রাখেন, চালাকি করা যাবে না। আমি শপথ বাক্য পাঠ করাচ্ছি, সবাই পাঠ করবেন, বলেন হুজুর। ইন্না লিল্লাহ, এত ছোট সাউন্ড হলে হয়? জোরের সরে বলেন হুজুর। আজকে কুমিল্লার হুমনার এই মাহফিলে আমরা ওয়াদা করলাম, আজ থেকে জোরে, আরো জোরে তোমরা বলো, আজ থেকে দাড়ি কখনো কাটবো না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, হাত নামান। এবার দেখি সেলুনে কে যায় কালকে? সেলুনে যাবেন চুল কাটতে, দাড়ি কাটতে নয়, কথা ঠিক কিনা যুবক ভাইরা বলেন? আর যে যাবে তার ওয়াদার কোনো ঠিক নাই। তাহলে আজ থেকে আমরা দাড়ি রাখবো, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, আসুন আজকে আমরা নবীর প্রেম নিয়ে এমন একটি বিষয়ে কথা বলবো, যে বিষয়ে নবীর পরিপূর্ণ একটা জীবন আদর্শ আমরা বাস্তবায়ন করার সুযোগ পাব। তবে আমরা তিনটা তাকবীর দিব, তারপরে আমাদের মূল আলোচনায় ফিরে যাব। সবাই তিনটা তাকবীর দিবেন, প্রথমে অবিবাহিতরা দিবেন যাদের বউ নাই তারা, দেন একটা তাকবীর লিল্লাহি তাকবীর। যাদের বউ নাই এবার তারা দিচ্ছেন, এবার যাদের বউ আছে তারা দিবেন লিল্লাহি তাকবীর। আপনার আল্লাহু আকবার বলেন লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে আমরা তিনটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
হাত কোথায়? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে, Today, inshallah, we will talk about the biography of Aisha radiyallahu ta'ala anha. Ajke amra ekjon amader adorsher jayga jini narider jonno purushder jonno islamer sobcheye ekjon mohiyushi nari amma jan Aisha radiyallahu ta'ala anhar jiboni theke from beginning to the last alochona shunbo. অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো সবাই পুরুষ, নারীর জীবন থেকে আমাদের শিক্ষা আসলে কোথায়? বাট আমি এটা বিলিভ করি আম্মা জান আয়েশার জীবনে যে পড়বে তার পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়তে পারলে না? প্রশ্ন করি সবাইকে, নবীজির একজনই স্ত্রী ছিলেন যিনি কুমারী ভার্জিন আগে কখনো বিয়ে করেন নাই, নাম কি বলেন না, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবীজির ওয়াইফদের মাঝে সবচাইতে কম বয়স ছিল একজন বউয়ের, তার নাম কি ছিল বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন পৃথিবীতে সবচাইতে চারজন নারী হচ্ছে সেরা নারী, এক হচ্ছে আসিয়া, দুই হচ্ছে খাদিজা, তিন হচ্ছে মারিয়াম, চার হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ, পড়লেন না? সবচেয়ে উত্তম নারী, মহিউষী নারী, চারজন নারীর ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন তারা কনফার্ম জান্নাতি হবে। আর এক হাদিস আসছে পাঁচজনের নাম, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা। সুবহানাল্লাহ, পড়া। তার ভেতর থেকে আজকে আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। এর কারণটা হচ্ছে আমরা আয়েশার জীবনী থেকে আংশিক কথা শুনেছি, বাট পুরো জীবনটা আমরা কেউ হয়তোবা শুনি নাই। আজকে শুনবেন তো? বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ। একজন মেয়ে যখন বড় হয় বাবার প্রথম চিন্তায় থাকে বিয়ে দেওয়া, কথা ঠিক আছে না? তবে বাংলাদেশের চিন্তাটা একটু ভিন্ন। বাংলাদেশের চিন্তাকে বিয়েও দিব, সরকারি চাকরিওয়ালা যুবককেও আমরা খুঁজে বের করব। আর সরকারি চাকরি থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখার টাইম পাবে না। আমি মাঝে মাঝে বলি একজন বাপকে একজন যুবক বলছে, আব্বা চান আপনার একজন যুবতী মেয়ে, একটা মাত্র মেয়ে, এই টাকলার সঙ্গে কেন বিয়ে দিলেন? ইসকে সর পে তো বাল নেহি হ্যায়। তো আব্বা জান বলছে, বেটা বাল নেহি হ্যায় তো ক্যা হুয়া, জেব মে মাল তো হ্যায় না। তার মানে আজকাল টাকা থাকলে চরিত্র দিয়ে কেউ আর টাকাতে চায় না, কথা ঠিক আছে কিনা? তো নবীজির একমাত্র স্ত্রী, কুমার স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা। মনে রাখবে নবীজির দুইটা বিয়ে সবচেয়ে বেশি সমালোচিত, এক হচ্ছে আয়েশার সঙ্গে বিয়ে, আর এক হচ্ছে জায়নাব বিনতে জাহাসের সঙ্গে বিয়ে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? মাইকে কোনো সমস্যা আছে? আমার সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আপনারা চুপ থাকলে আমি কথা বলতে পারবো। কেউ ডানে চিল্লায়, কেউ বামে চিল্লায়, কেউ ক্যামেরা ধরে, কেউ ডানে বামে, এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবী যখন আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন তার বয়স হলো মাত্র ছয়, জোরে বলেন কত বছর? বাসর রাত যখন হলো, বাসর রাতে নবীজি আম্মা জান আয়েশাকে পাশে বসালেন, বলছে আয়েশা শোনো একটা কথা বলি, মজার কথা শোনো। বলছে নবীজি বলেন কি কথা? বলছে তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এটা আমি আগের থেকেই জানি। আচ্ছা আর একটা কথা বলি শোনো। বলছে বলেন। বলছে তোমার যে সুন্দরী চেহারা এটা আমি আগের থেকেই জানি, বিয়ের আগ থেকেই জানি। তো আয়েশা বলছে, আরে বিয়ে হবে আগের থেকে জানে, আমিও সুন্দরী আগের থেকে জানি, এটা কেমন সম্ভব? বিয়ের আগে একটা মেয়ে কতটুকু সুন্দরী না দেখলে কি বোঝা যায়? কথা বলো, না দেখলে বোঝা যায়? আয়েশা বলছে, নবীজি আমাকে বলেন যে আপনি কেমনে বুঝলেন আমার সঙ্গে যে আপনার বিয়ে হবে, আপনি যে আমার জামাই হবেন, হাউ ডু ইউ নো দ্যাট, কেমনে জানেন? নবীজি বললেন, তাহলে ঘটনা আমার থেকে শুনে নাও ভালো করে, আমি তোমার কেমন করে জানি। একদিন আমি ঘুমিয়েছিলাম গভীর অন্ধকার রাত, হঠাৎ করে দেখলাম পূর্ণিমার রাত, স্বপ্নের মাঝে দেখলাম পূর্ণিমার রাত চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে,
একজন সুন্দরী।